রাতের অন্ধকারে জমি মাফিয়াদের মাধ্যমে মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায় আদিবাসীদের জমি হস্তান্তর হয়ে যাচ্ছে। এমনকি সেই জমি হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক ও কর্মীদের চক্রান্তে এবং প্রচ্ছন্ন মদতে আদিবাসীদের জমি ভিন্ন সম্প্রদায়ের দখলে চলে যাচ্ছে। পাশাপাশি আরও অভিযোগ, রাতের অন্ধকারে এই রেকর্ড হস্তান্তর করা হয়ে থাকে। সম্প্রতি হরিশ্চন্দ্রপুরের গড়গড়ি এলাকায় এক আদিবাসী সম্প্রদায়ের বেশ কিছু জমি ভিন্ন সম্প্রদায়ের লোকের কাছে বিক্রি করা হয়েছে, এমনকি রেকর্ড হস্তান্তর পর্যন্ত হয়ে গিয়েছে বলে অভিযোগ। এলাকায় কান পাতলেই শোনা যাচ্ছে, হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক ভূমি সংস্কার দপ্তর ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। এলাকায় কিছু জমি মাফিয়া আদিবাসীদের ঢাল বানিয়ে আদিবাসীদের জমি কেনা বেচা করছে। এই কাজে প্রচ্ছন্ন ভাবে মদত যোগাচ্ছে ভূমি সংস্কার দপ্তর। আদিবাসীদের জমি কিভাবে হস্তান্তর হচ্ছে বা রেকর্ড ট্রান্সফার হচ্ছে অন্য সম্প্রদায়ের মধ্যে, এই নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। তো বিনয় ওরাও বিক্রি করেছিল নাকি এর কাছে, মধু মাস্টারের কাছে, মহাদেব ওরাও? তারপরে মহাদেবের কাছ থেকে ট্রান্সফার হলো জমিটা এই লালু, বচন, বিহারি এদের কাছ থেকে আবার জমিটা ট্রান্সফার হলো আইসদের কাছে, আইস আর মোজামিল। তো মোজামিল আর আইসের নামে যখন ট্রান্সফার হলো, ট্রান্সফার হওয়ার পর এরা করলো কি, নিজের নামে রেকর্ড করে নিল, রেকর্ড নামাও আছে। এবার হচ্ছে আদিবাসীদের জমি কীভাবে রেকর্ড হয়, আদিবাসীদের জমি কীভাবে রেকর্ড হয়, যখন ভোলা ওরাও কোর্টের মধ্যে আইস আর মেজামুলের নামে যখন কেস করলো, তখন ওরা দুদিনের ভিতরে রেকর্ডটা কেটে দিল। রেকর্ডটা কেটে দুদিনের মধ্যে শুধু নামে জমিটা ট্রান্সফার হয়ে গেল, রেজিস্ট্রিও হলো, আর প্লাস ওর নামে জমিটা টাকার দৌলতে রেকর্ডও হয়ে গেল। এটা কীভাবে সম্ভব? জমি তো সম্পূর্ণ বেলেরও দেখেন, ও ছাড়া তো আর কেউ দেখেন না, তাই না? তো দুদিনের মাথায় যদি হয় তাহলে উনারই কাজ। পুলিশ এসেছিল দখল দিতে, এবার হচ্ছে দখল যেটা হচ্ছে যে রায়টা দিয়েছে, কোর্ট যে রায়টা দিয়েছে ওর মধ্যে পরিষ্কার দেওয়া আছে 125 আর 144, ওখানে পরিষ্কার আছে যে এখানটায় মানে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, পিস ব্রেক করতে পারবে না, সেই কারণে এসেছিল, কিন্তু দখল করতে পারবে না জমি। অন্যজন দখল নয়, আমি নিজে আমি সম্পত্তি কিনে দিয়ে দই দাগে আছে 2500 জায়গা, 26 বাটা 383 দাগে বাটা থেকে 400 জায়গা, 29 বাটা 383 দাগে, 29 বাটা 383 দাগে 21 জায়গা, 2 দাগে 2500 জায়গা। আমি এটা রেজিস্ট্রি করে নিয়েছি। কবে করেছিলেন আপনি রেজিস্ট্রি? 2009 নাকি আপনারা জায়গাটা দিয়ে দিয়েছেন? আমি সম্পূর্ণ বলছি, আমি না
আমি যা কিছু পড়ব মিডিয়ার সামনে লোক আছে কে কে ছিল না ছিল জিজ্ঞাসা কেন এলাকার অধিবাসীদের অভিযোগ এই নিয়ে ভূমি সংস্কার আধিকারিকদের বারবার অভিযোগ জানিয়েও কোনো ফল হয়নি। পাশাপাশি এও অভিযোগ এই ধরনের বেআইনি কাজের পিছনে ভূমি সংস্কার আধিকারিকরাই রয়েছেন। কি নিয়ে গন্ডগোল এখানে বলছি হরিশ্চন্দ্রপুরে শুধু এরকম গন্ডগোল কেন হচ্ছে এই জমি জায়গা নিয়ে? স্যার বারবার এরকম এখানেই গন্ডগোল কেন হচ্ছে হরিশ্চন্দ্রপুরে? কখনো রাতারাতি জমি দখল হয়ে যাচ্ছে স্যার মানুষের। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।